আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তমা রশিদ। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। এই সপ্তাহের গোড়ার দিকে আলাস্কা উপকূলের কাছে যৌথভাবে টহল দিয়েছে চীন ও রাশিয়ার নৌবাহিনী। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন মার্কিন উপকূল অভিমুখে সম্ভবত এটি এই ধরনের বৃহত্তম নৌবহর। শনিবার এই খবর দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের মতে 11টি রুশ ও চীনা জাহাজ আলেশিয়ান দ্বীপপুঞ্জের কাছাকাছি এলাকায় টহল দিয়েছে। জাহাজগুলো মার্কিন জলসীমায় প্রবেশ করেনি এবং সেখান থেকে চলেও যায়নি। জাহাজগুলো নজরদারির জন্য 4টি মার্কিন ডেস্ট্রয়ার এবং P-8 পোসেইডন বিমান পাঠানো হয়েছে। হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো এবং মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অধিনায়ক ব্র্যান্ট স্যাডলার বলেছেন, ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ানকে ঘিরে উত্তেজনার শুরুর প্রেক্ষাপটে চীন ও রাশিয়ার পক্ষ থেকে ইতিহাসে প্রথমবারের মতো এত বড় পদক্ষেপ নেওয়া হলো। এই পদক্ষেপকে অতিমাত্রায় উস্কানিমূলক বলে অভিহিত করেন তিনি। মার্কিন নর্দার্ন কমান্ডের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, আলাস্কার কাছে রাশিয়া ও চীন একটি যৌথ নৌটহল পরিচালনা করেছে, তবে তিনি জাহাজের সংখ্যা বা এদের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে কিছু বলেননি। কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিরক্ষা নিশ্চিত করতে আমাদের অধীনে থাকা ইয়ার এবং মেরিটাইম অ্যাসেটের মাধ্যমে অপারেশন পরিচালনা করা হয়েছে। ওই টহল আন্তর্জাতিক জলসীমায় ছিল এবং বিষয়টিকে হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি। ওয়াশিংটনে রুশ ও চীনা দূতাবাস এ নিয়ে মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। গত সেপ্টেম্বরেও 7টি রুশ ও চীনা জাহাজের বহর অলেশিয়ান দ্বীপপুঞ্জের কাছে এসেছিল, কিন্তু এর জবাবে মার্কিন কোস্টগার্ডের মাত্র একটি কাটার সেখানে উপস্থিত হয়েছিল। সেপ্টেম্বরের মার্কিন প্রতিক্রিয়া নরম ছিল উল্লেখ করে সিনেট আর্ম ফোর্সেস কমিটির রিপাবলিকান সদস্য আলাস্কার সিনেটর ডান সুলিভান বলেছিলেন, ভবিষ্যতে যেন এই ধরনের পদক্ষেপে কঠোর বার্তা পাঠানো হয়। সর্বশেষ রুশ চীনা টহলের বিপরীতে মার্কিন পদক্ষেপের প্রশংসা করেন এই মার্কিন সিনেটর। তোষাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে দেওয়া 3 বছরের কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি। রায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, বিচারিক আদালতের দেওয়া ভয়ঙ্কর এই সাজা সরকারের ফরমায়েশি ও পূর্ব পরিকল্পিত। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। জিও টিভির সঙ্গে আলাপকালে কোরেশি বিচার বিভাগের প্রতি প্রশ্ন রেখে বলেন, 70 বছর বয়সে ইমরান খানের সঙ্গে কি ন্যায় বিচার করা হয়েছে? সংবিধানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেক নাগরিক ন্যায় বিচারের সুযোগ পাবেন। তিনি জানতে চান, যখন ইমরান খানের বিচার হয় তখন কি এই মানদণ্ড পূরণ হয়েছে? কোরেশি বলেন, সব আইনি উপায় ব্যবহার করে আমরা ইমরান খানকে রক্ষা করব। এদিকে যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দেবে বলে মনে করেছেন বিশ্লেষকেরা। পিটিআই এই রায় প্রত্যাখ্যান করেছে। গ্রেপ্তার হওয়ার আগে এক ভিডিও বার্তায় সমর্থকদের দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, আপনাদের কাছে আমার একটি আবেদন, নীরবে ঘরে বসে থাকবেন না। আপনাদের জন্য, দেশের জন্য এবং আপনাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমি লড়াই করছি। শাসকদের নিষ্পেষণমূলক পদক্ষেপে ভয় পাবেন না। এদিকে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে মার্কিন সরকারের হাত রয়েছে, এমন অভিযোগকে আবার ভিত্তিহীন বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। তোষাখানা মামলায় ইমরানকে গ্রেফতার ও অন্যান্য রাজনীতিবিদদের বিরুদ্ধে চলমান মামলাকে অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে তারা। পররাষ্ট্র দফতর বলেছে, আমরা পাকিস্তানকে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই। রাশিয়ার বন্দরে যুদ্ধজাহাজ এবং কৃষ্ণসাগরে রুশ তেল ট্যাঙ্কারে হামলার পর হামলা পাল্টা হামলার তীব্রতা বেড়েছে। শনিবার ইউক্রেনের একটি রক্ত সঞ্চালন কেন্দ্র, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি অ্যারোনটিক্স ফ্যাসিলিটিতে হামলা হয়েছে। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র সহ 40টি দেশে সিনিয়র কর্মকর্তারা যখন ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে সৌদি আরবে আলোচনা করছেন, তখনই শনিবার রাতে এসব হামলা হয়। ইউক্রেনের কর্মকর্তারা কুপিয়ানস্কের একটি ব্লাড সেন্টারে হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। অন্যদিকে মস্কো নিয়ন্ত্রিত দোনাস্কের একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস্টার বোমা হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রুশ কর্মকর্তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্কে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে বলেছেন, এখানে অনেকে হতাহত হয়েছেন। তার বক্তব্যের কয়েক ঘন্টা পর দোনাস্কে মস্কো নিযুক্ত গভর্নর বলেন, ইউক্রেনে গোলা নিক্ষেপের কারণে সেখানে একটি বিশ্ববিদ্যালয় ভবনে আগুন ধরে গেছে। এদিকে কিয়েভের বাহিনী কৃষ্ণসাগরে একটি রুশ তেল ট্যাঙ্কারে হামলা চালানোর পর মস্কোর বাহিনী ইউক্রেনের একটি অ্যারোনটিক্স ফ্যাসিলিটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিনের পাশাপাশি অন্যান্য উপাদানের নির্মাতা মটর সিচ নামের একটি কোম্পানির মালিকানাধীন অ্যারোনটিক্স ফ্যাসিলিটিটি পশ্চিম ইউক্রেনের খমেল নিটস্কি শহরের কাছে কিয়েভ থেকে 190 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার একটি তেল ট্যাঙ্কারে সামুদ্রিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। ক্রিমিয়া উপদ্বীপের উদূরে কার্স প্রণালীতে এই হামলা হয়। ইউক্রেনের গোয়েন্দা সূত্র হামলা নিয়ে এসব তথ্য জানালেও হামলার দায় স্বীকার করেনি কিয়েভ। শুক্রবার সকালে কৃষ্ণসাগরে রাশিয়ার অন্যতম বন্দর নোভোরোসিস্কর অদূরে একটি রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এদিকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের জন্য একটি শান্তিপূর্ণ সমাধানের খোঁজে সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ প্রায় 40টি দেশের নেতৃস্থানীয় কর্মকর্তারা। রোববার দুই দিনের এই বৈঠক শেষ হয়েছে। ইউক্রেনের আহ্বানে আয়োজিত এই বৈঠকে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি, তবে ক্রেমলিন জানিয়েছে জেদ্দার আলোচনায় নজর থাকবে তাদের। নাইজারের সামরিক জান্তাকে দেওয়া পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোওয়াসের আলটিমেটাম শেষ হওয়ার দেশটির সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র শঙ্কা তৈরি হয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতা ফিরিয়ে দিতে 7 দিনের এই সময়সীমা রোববার শেষ হয়েছে। ক্ষমতা ফিরিয়ে না দেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে জান্তা সরকার। রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের সহযোগিতা চেয়েছে তারা। গত 26 জুলাই সেনা অভ্যুত্থান ঘটিয়ে নাইজারের নির্বাচিত প্রেসিডেন্ট বাজুমকে পদচ্যুত করা হয়। পরে দেশটির ক্ষমতা গ্রহণ করেন অভ্যুত্থানে নেতৃত্বাধীন প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আব্দুর রহমান চিয়ানি। কিন্তু বাজুমকে পুনর্বহালের আলটিমেটাম দেয় পশ্চিম আফ্রিকার নেতারা। এজন্য প্রয়োজনে নাইজারের সামরিক হস্তক্ষেপেরও হুমকি দেন তারা। এরপর জান্তা সরকার ওয়াগনারের দ্বারস্থ হয়েছে বলে খবর পাওয়া গেল। অলাভজনক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউফন সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ও সাংবাদিক ওয়াসিম নাসের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, অভ্যুত্থানকারী নেতা জেনারেল সলিফো মোদি সম্প্রতি প্রতিবেশী দেশ মালির সফর করেছেন। সেখানে তিনি ওয়াগনারের একজন প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে ভাড়াটে যোদ্ধাদের সহযোগিতা চেয়েছেন। ভারতে ত্রিপুরা রাজ্যে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা কয়েকজন মুসলিম ছাত্রীকে স্কুলে হিজাব পরে ঢুকতে বাধা দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করায় শুক্রবার একই স্কুলের 10ম শ্রেণীর এক ছাত্রকে বেধড়ক পিটিয়েছে তারা। সিপাহীজালা জেলার বিশালগড় এলাকায় কারাইমুরা স্কুলে এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিদের ভাষা, ওই ছাত্রকে টেনে হিঁচড়ে বের করে স্কুলের সামনে মারধর করা হয়। স্কুলের প্রধান শিক্ষক সহ কোনো শিক্ষক সে মারধর থামাতে আসেননি। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন, বিভিন্ন সড়ক অবরোধ করেন তারা। কর্তৃপক্ষ বলেছে, এক সপ্তাহ আগে কয়েকজন সাবেক শিক্ষার্থী স্কুলে আসে এবং স্কুল প্রাঙ্গণে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরা নিয়ে উদ্বেগ জানায়। তারা বলে, এই ধরনের পোশাক সরকারি পোশাক বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, অথচ সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ ধরনের কোনো বিধির ব্যাপারে কোনো নির্দেশনা নেই। প্রধান শিক্ষক তখন মৌখিকভাবে স্কুলের শিক্ষার্থীদের হিজাব পরে স্কুলে আসতে নিষেধ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্লাস বন্ধ রাখা হয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন, আমরা হিন্দি ভাষায় দাসত্ব করব না। হিন্দি ভাষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য প্রসঙ্গে শনিবার ডিএমকে প্রধান এই মন্তব্য করেন। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার সংসদের সরকারি ভাষা কমিটির বৈঠকে অমিত বলেছিলেন, হিন্দিকে কোনো বিরোধিতা ছাড়াই সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা উচিত। এরপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, আমি হিন্দি গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দুঃসাহসী প্রচেষ্টার তীব্র নিন্দা করছি। এটি অহিন্দি ভাষী লোকদের তাদের দাস বানানোর নির্লজ্জ প্রচেষ্টা। তিনি বলেন, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যই হিন্দি চাপানোর তীব্র বিরোধিতা করছে। অনুগ্রহ করে ক্রমবর্ধমান প্রতিরোধের উপর নজর দিন। 1965 সালের হিন্দি বিরোধী আন্দোলনের স্ফুলিঙ্গকে উস্কে দেওয়াটা বোকামি হবে। তেল আবিবের রাস্তায় এলোপাথারি ছোড়া গুলিতে এক ইসরায়েলি পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরেক পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। হামলাকারী যুবককে শনাক্ত করেছে ইসরায়েলি পুলিশ। তার নাম কামাল আবু কবর। তার বাড়ি দখলকৃত পশ্চিম তীরের জেনিনে। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, এই ঘটনায় গুলিবিদ্ধ পুলিশকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিদের হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার পরদিন তেল আবিবে এই হামলা হল। যত দ্রুত সম্ভব লেবানন ছাড়তে নাগরিকদের অনুরোধ করেছে সেখানে অবস্থিত সৌদি দূতাবাস। একই সঙ্গে লেবাননের যেসব স্থানে সংঘর্ষ চলছে জায়গাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস জানায়, লেবাননে সৌদিদের ভ্রমণ বন্ধের বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। শনিবার নিজের নাগরিকদের প্রায় একই রকম সতর্কতা দিয়েছেন কুয়েত দূতাবাস। এতে নিরাপত্তা বিঘ্নিত হয় এমন এলাকা এড়িয়ে চলতে এবং সতর্ক থেকে চলাচল করতে বলা হয়েছে।
তারাও নাগরিকদের লেবানন ছাড়ার অনুরোধ করেছে। এর আগে যুক্তরাজ্য নিজেদের নাগরিকদের লেবাননের ফিলিস্তিনিদের আইন আল হিলওয়ায় শরণার্থী শিবিরের কাছে জরুরি কারণ ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানিয়েছিল। 29 জুলাই থেকে এই পর্যন্ত ওই শরণার্থী শিবিরে ফিলিস্তিনের ফাতা ও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছেন। 31 জুলাই গোষ্ঠীগুলোর মধ্যে অস্ত্রবিরতি চুক্তি হলেও থেমে থেমে সংঘর্ষ ও প্রাণহানি চলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।